নারায়ণগঞ্জে ইকরা মডেল মাদ্রাসা অ্যান্ড একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা অ্যান্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার 6 মার্চ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষানুরাগী আমির হোসেন পাটোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম এ হান্নান। গণমাধ্যম কর্মী শামীম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিয়াজি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটোয়ারি, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, অভিভাবক হোসেন ফারুক। প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন হাসান গাজী ও মাওলানা জাকির হোসেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।